শের বাংলা মেডিকেল কলেজে ভবিষ্যতে সমস্ত ডাক্তারের নিরাপদ কর্মস্থলে এনশোর করার জন্য অবশ্যই বিচার হওয়া উচিত। আমাদের ডাক্তার পাই নাই আমাদের রাতে বতি মানে ইতে জরুরি বিভাগে ছোট ডাক্তার ভর্তি হইছি রিপোর্ট করে রাখছি এখন তাকে বড় ডাক্তার পাই নাই এখন তাকে আসে নাই আমাদের ডাক্তার আসে নাই কয় না না এই তো আমরা তো কালকে রাতে 10টার সময় ভর্তি হইছি এখন তো রোগী দেখাইতে পারতেছি না হ্যাঁ বিপদ না আমার তো হাড়ের সমস্যা রোগী হাড়ের সমস্যা যদি হাড়ের সমস্যা যদি না দেখাইতে পারি তাই তো আমার রুডি অ্যাক্সিডেন্ট করবে শুক্রবার আমরা ভর্তি হয়েছি এখন আজ পর্যন্ত আমরা কোনো ডাক্তার পাই চিকিৎসা ব্যবস্থা পাই না ডাক্তারও আসে নাই নার্সেরা শুধু একটু স্বাভাবিক প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকে এভাবে রোগীদের জিম্মি করে আসলে ধর্মঘট করা চলে না এবং অনেক এখানে আসে মানুষ গরিব মানুষ যারা ক্লিনিকে ভর্তি হতে পারে না সরকারি মেডিকেলে তারা চিকিৎসা সেবা পাওয়ার জন্য আসে আসলে আমার দাবি রোগীদের পক্ষ থেকে যেন অচিরেই এটা একটা সমাধান সরকার করে দেয় এবং ডাক্তারদের যদি যৌক্তিক দাবি থাকে সেটাও যেন তারা ছাত্রদের তারাও যেন মেনে নেয় এবং আমাদের আমরা সকলে যেন রোগীরা আমরা চিকিৎসা পাইতে পারি এজন্য সুব্যবস্থা করার জন্য সরকারের কাছে আমাদের রোগীদের পক্ষ থেকে একান্ত দাবি এটা যে ভরসাস্থল চিকিৎসার জন্য এই বরিশাল সেবা টিমে কোনো চিকিৎসক পদায়ন নিয়ে আসতে নিরাপদ মনে করবেন না এবং এখানে যারা কর্মরত আছেন তারাও ট্রান্সফারের জন্য অলরেডি চেষ্টা শুরু করে দিয়েছেন যে এখানে তারা নিরাপদ না এর আগেও অনেক চিকিৎসক উপরে কোনো হামলা হয়েছে কদিন আগে দুজন কর্মচারীকে বেধরক পিটানো হয়েছে তাদের কোনো বিচার হয় নাই ন্যূনতম শাস্তি হয় নাই এখন এই আমার উপরে যে ঘটনা ঘটলো যদি ন্যূনতম শাস্তি না হয় ন্যূনতম বিচার না হয় তাহলে এই ঘটনা বারবার হবে এবং চলতেই থাকবে আপনার উপরে যারা হামলা করছে আপনার অভিযোগ বলছেন দাবি করছেন মামলা করেছেন যাদের বিরুদ্ধে তারাই উল্টো এখন আবার আপনার বিচার দাবিতে করছে ধর্মঘট করছে আপনি কি মনে করছেন যে পিছনে দেখুন ইন্টার্ন ডক্টর্স অ্যাসোসিয়েশন নামে কোনো সংগঠন এই মেডিকেল কলেজে ছিল না আমার উপর হামলা হয় 20 তারিখ 22 তারিখ এই কমিটিকে পরিচালনা মহোদয় অনুমোদন দিয়ে এই হামলাকে এই হামলার বিরুদ্ধে যে আন্দোলন এই হামলাকে ধামাচাপা দেওয়ার যে আন্দোলন সেই আন্দোলনের পথ করে দিয়েছে আমাদের পরিচালক মহোদয় আপনারা পরিচালক মহোদয়ের সাথে কথা বলেন কেন এই উনি এই কমিটিকে অনুমোদন দিলেন এটা ওনাকে জবাব দিতে হবে তারা একটু অভিযোগ করেছে মূলত যে তিনটি অভিযোগ দাবি তারা করেছে এবং আপনার বিরুদ্ধেও তারা একটি স্মারকলিপি দিয়েছিল আপনি দেওয়ার পরে সেখানে তারা অভিযোগ করেছে যে আপনি কমিশন বাণিজ্য করেন এবং সেখানে তাদেরকে হাইলাইট করে সেই বাণিজ্যটি করেন কিছু দেখুন ইন্টার্ন ডক্টরস তারা শিক্ষানবিশ তাদেরকে হাইলাইট করার মতো কোনো কোয়ালিটি নেই তার এখনও ডক্টর হয় নাই তাদের পরিচয় দেওয়ার মতো এখন কিছু হয় নাই যেই পরিচয় ব্যবহার করে কেউ ফায়দা লুটবে আর আমার এখানে ইন্টার্ন ডক্টরসরা আছেন তাদের সাথে কথা বলেন আমার ওয়ার্ডের যারা দায়িত্ব আমার সাথে যারা 24 ঘন্টা কাজ করে তাদের সাথে কথা বলেন তারা যদি বিন্দু পরিমাণ আমার বিরুদ্ধে কোনো অভিযোগ দেয় তাহলে আপনারা দেখতে পাবেন যেই ইন্টার্ন ডক্টরসরা জীবনে কোনোদিন আমার সাথে একবেলা কাজ করে নাই এক সেকেন্ড আমার সাথে রাউন্ড দেয় নাই আমার সাথে একটা থ্রি কাউজ লেখে নাই আমার সাথে একটা প্রেসক্রিপশন লেখে নাই একটা ওষুধের নাম লেখে নাই একটা পরীক্ষার নাম লেখে নাই তারা কী করে জানবে আমি কমিশন বাণিজ্য করি কি না করি আমার উপরে হামলা হলো 20 তারিখ 20 তারিখের পরে তাদের কমিশন বাণিজ্য এতদিন কমিশন বাণিজ্য কোথায় ছিল আমি তো এখানে 4 বছর ডায়াগনোস্টিক সেন্টারগুলো আমি এখানে কাজ করি 4 বছর ওই একদিনও তো এসে কোনোদিন বলা নাই যে মাসুদ স্যার কমিশন বাণিজ্য করে আমার উপরে হামলা হলো 20 তারিখ 26 তারিখ তারা স্মারকলিপি দিয়েছে তার মানে এখানে চক্র তারা সবাই একত্র হয়েছে তো আপনারা বুঝতেছেন আমরা তো চাই সমস্ত পরীক্ষা নিরীক্ষা শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হোক সমস্ত আল্ট্রাসোনোগ্রাফি পরমাণু চিকিৎসা কেন্দ্র হোক রোগীরা সেবা পাক রোগীরা হয়রান থেকে মুক্ত থাকুক এখানে যারা এই ব্যবসায় ক্ষতিগ্রস্ত হচ্ছে পরীক্ষা থেকে যদি শের বাংলা মেডিকেল কলেজে হয় যারা ক্ষতিগ্রস্ত হবে তারাই এই পেছন থেকে
এই কমিশন বাণিজ্য নানা ধরনের অজুহাত দিচ্ছে গোটা বিষয় যেটি রোগরা হামলা হয়েছে তারপরে ধর্মঘট পালন হচ্ছে এবং নানা ধরনের অভিযোগ করছে গোটা বিষয়ের প্রেক্ষিতে আপনার কি বলার আছে এটা বাংলাদেশে আজকে বরিশাল মেডিকেল একটা সার্কাসে পরিণত হয়েছে তারা কি পরিমাণের একটা অরাজকতা সৃষ্টি করছে বরিশাল মেডিকেলে আপনারা চিন্তা করে দেখেন যে যারা মারছে তারাই এখন আন্দোলন করতেছে অথচ দুজন ইন্টার্নের পেছনে এই আন্দোলনকে উস্কে দেওয়া হচ্ছে এখানে প্রশাসন আমাদের প্রশাসন আমাকে বলতেছে মামলা তুলে নেওয়ার জন্য কেন মামলা তুলে নেব আমার উপরে হামলা হয়েছে আমি কেন মামলা তুলে নেব তারা তো আমার বিচার করে নাই আমি তো বিচার দিয়েছিলাম তারা তো বিচার করে নাই আমার বিচার করলে আমি তো মামলা করতাম না আমি তাদের কাছে গিয়েছিলাম এখন আপনি এটা সুষ্ঠু সমাধান বিচার দেবেন এর বিচার হওয়া উচিত শেরেবাংলা মেডিকেল কলেজে ভবিষ্যতে সমস্ত ডাক্তারের নিরাপদ কর্মস্থলে এনশিওর করার জন্য অবশ্যই বিচার হওয়া উচিত যাতে পরবর্তী সময়ে কেউ কোনো কর্মকর্তা কর্মচারীকে এভাবে হেনস্থা করতে না পারে।